গাইস আজকে আমি আপনাদেরকে এমন একটা নুসখার সাথে পরিচয় করাবো এই ফর্মুলাটা যদি আপনি ব্যবহার করতে পারেন আপনার শরীরে যত পুরোনো অ্যালার্জি থাকুক না কেন সেই অ্যালার্জি পুরোপুরি গোড়া থেকে একেবারেই নির্মূল হয়ে যাবে এবং এই অ্যালার্জি আপনার শরীরে আর কখনো ফিরে আসবে না হতে পারে আপনি অ্যালার্জির জন্য অনেক ভালো ট্রিটমেন্ট করিয়েছেন অনেক অ্যালোপ্যাথি মেডিসিন খেয়েছেন হোমিওপ্যাথি মেডিসিন পর্যন্ত খেয়েছেন কিন্তু আপনার অ্যালার্জি একদম পুরোপুরি ঠিক হয়নি তো এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন আমি এই ভিডিওতে যে জিনিসগুলোর সাথে আপনাকে পরিচয় করাবো এগুলি আপনাকে সঠিক নিয়মে সেবন করতে হবে দেখবেন আপনার অ্যালার্জি পুরোপুরি একদম গোড়া থেকে নির্মূল হয়ে যাবে কোনো সাইড ইফেক্ট ছাড়াই আমাদের শরীরে যখন অ্যালার্জি হয় তখন কিন্তু আমাদের বিভিন্ন রকম সমস্যা হয় অ্যালার্জি কিন্তু মানুষের অনেক রকম হতে পারে কারো কারো দেখা যায় অ্যালার্জির কারণে গা হাত পা চুলকানি হচ্ছে অ্যালার্জির কারণে নাক থেকে জল পড়ছে অ্যালার্জির কারণে মাথায় ব্যথা করছে অ্যালার্জির কারণে স্কিন ফুলে যে ফুলে যায় অ্যালার্জির কারণে গা হাত পা স্কিনে দাগ দাগ একটা স্পট পড়ে যায় তো অ্যালার্জি আপনার যে কোনো ধরনের অ্যালার্জি হোক না কেন এই ফর্মুলাটি যদি আপনি সেবন করেন আপনার অ্যালার্জি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক হয়ে যাবে তো চলুন কিভাবে এটি ব্যবহার করতে হয় বা কিভাবে সেবন করতে হবে ভালোভাবে বলে দিই আপনাকে নিতে হবে এক কিলো নিম পাতা এক কিলো নিম পাতা ভালো করে রোদ্রে শুকিয়ে নেবেন মোটামুটি ভালো মচমচ করে শুকিয়ে নেবেন তারপর আপনাকে নিতে হবে একশো গ্রাম ইসব গুলের ভুষি এই ইসব গুলের ভুষি আপনি যে কোনো মুদিখানা দোকানে খুব সহজে কিনতে পারবেন একশো গ্রাম ইসব গুলের ভুসি এবং তার সঙ্গে থাকবে পঞ্চাশ গ্রাম হলুদ পাউডার যেটাকে আমরা টারমারিক পাউডার বলে থাকি এই হলুদ পাউডার আমরা রান্নার কাজে কিন্তু প্রতিদিন ব্যবহার করে থাকি এই তিনটে জিনিস আপনাকে জোগাড় করতে হবে আশা করি এই তিনটে জিনিস আপনি খুব সহজেই জোগাড় করে ফেলতে পারবেন তো এটি কিভাবে সেবন করবেন এই তিনটে মিশ্রণ মোটামুটি এক কিলো নিম পাতার পাউডার গুঁড়ো করে নেবেন তারপর ইসব গুলের ভুসি একশো গ্রাম এর সাথে মিশিয়ে দেবেন এবং পঞ্চাশ গ্রাম হলুদ গুঁড়ো একসাথে মিশিয়ে দেবেন এই তিনটে মিশ্রণ ভালো করে মিক্সার মেশিনে দিয়ে মিশিয়ে ফেলুন তারপর একটা এয়ারটাইট কন্টেনারের ভিতরে ভালো করে রেখে দিন মাঝে মধ্যে দু চার দিন অন্তর মাঝে মধ্যে একটু রোদ্রে দেবেন আর কোনো কিছু করার দরকার নেই আপনার ঔষধ আপনার রেডি হয়ে গেছে এবার আপনি এটিকে কিভাবে সেবন করবেন প্রতিদিন সকালে বাসি পেটে আপনাকে সেবন করতে হবে এবং রাত্রে খাবার ঠিক আধা ঘন্টা আগে আপনাকে সেবন করতে হবে এটি সেবন করার নিয়ম একটু আলাদা আপনি সকালে যখন খাবেন তার ঠিক এক ঘন্টা আগে এক চামচ এই পাউডার আপনাকে এক গ্লাস জলের ভিতরে ভিজিয়ে রাখতে হবে এক ঘন্টা যখন হয়ে যাবে দেখবেন এই পাউডারটি একটু জেল জেল টাইপের মোটামুটি একটু জেলির মতো ধারণ করবে এবার আপনি এটিকে সকালে বাসি পেটে সেবন করে ফেলবেন তারপর রাত্রে খাবার ঠিক আধা ঘন্টা আগে একই নিয়মে আপনাকে সেবন করতে হবে এইভাবে যদি টানা তিরিশ দিন আপনি সেবন করতে পারেন আপনি মনে করবেন আপনার শরীরে অ্যালার্জি আর জীবনে কখনো ফিরে আসবে না কারণ এটি পরীক্ষিত ফর্মুলা এটি খুব দারুণ কার্যকরী আপনি যদি অ্যালার্জির জন্য প্রচন্ড কষ্ট পাচ্ছেন তাহলে আমার এই ফর্মুলাটি শুধুমাত্র একবার ব্যবহার করে দেখুন আপনার অ্যালার্জি পুরোপুরি ঠিক হয়ে যাবে এটি বাচ্চাদের কিন্তু একদম দিতে যাবেন না কারণ বাচ্চাদের এটার যে মাত্রা সেটা কিন্তু বড়দের এক চামচ করা হয়েছে যদি বাচ্চাদেরকে দিতে চান দশ বছরের উপরে বাচ্চাদেরকে আধা চামচেরও কম কিন্তু দিতে হবে এই ফর্মুলাটি যদি আপনার একটু উপকার লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন চ্যানেলের সাথে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে বেলাইকনটিকে বাজিয়ে দিন তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ